স্বপ্নের ঠিকানায় আপনাকে স্বাগত জানাই। আজকের গল্প বিপিন বাবুর চশমা। গল্পটি লিখেছেন শ্রদ্ধেয় সুনীল গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে আমি স্বপ্ন। শুরু হচ্ছে বিপিন বাবুর চশমা। পলাশপুর রেল স্টেশন, রাতে 2:10 মিনিটে একটা ট্রেন থামে। অত রাতে ট্রেন বলেই তাতে পলাশপুর থেকে কোনো যাত্রী সচরাচর ওঠে না। কোনো কোনো দিন ট্রেনটা 2-3 ঘন্টা লেটও করে। আস্তে আস্তে ভোর হয়ে যায়। কে সারা রাত স্টেশনে বসে থাকতে চায়? হঠাৎ বিশেষ প্রয়োজনেই রতনকে কলকাতায় যেতেই হবে, তাই সে ওই ট্রেনের টিকিট কিনেছে। বেশি রাত হয়ে গেলে সাইকেল রিক্সা কিছুই পাওয়া যায় না, তাই সে রাত 12টার মধ্যেই স্টেশনে চলে এলো। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আর কেউ নেই, বেশ হাত পা ছড়িয়ে থাকা যায়, ইচ্ছে করলে বইও পড়া যায়। এই সময় স্টেশনটাকে ঘুমন্ত বলে মনে হয়। কুলি কিংবা পান বিড়িওয়ালা কেউই জেগে নেই, প্রত্যেকেই ঘুমিয়ে আছে। রতন একখানা বই খুলে পড়ছে। এই সময় দরজা ঠেলে একজন মাঝ বয়সী লোক ঢুকলো। পাজামা আর পাঞ্জাবি পরা, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় হালকা টাক। লোকটিকে একটু যেন চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারল না রতন। সে আবার বই পড়তে লাগলো। একটু পরেই লোকটি গলা খাঁকারি দিয়ে রতনের কাছে এসে বসে পড়ল আর বলল, আমি কি আপনার কাছে একটু বসতে পারি? রতন একটা চামড়ার ব্যাগ এনেছে, সেটা তার পায়ের কাছে রাখা। ব্যাগটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সে বলল, হ্যাঁ বসুন না। যদিও মনে মনে সে একটু অবাকই হলো, এত বড় ঘর, অনেকগুলি চেয়ার থাকতেও লোকটি তার কাছে এসে বসতে চায় কেন? লোকটি বলল, রাত্রির বেলা একা একা থাকতে আমার ভয় করে। আমি বিপিন চৌধুরী, আগে মেমারি কোর্টের জজ ছিলাম। এই লোকটি একজন জজ সাহেব। শুনে রতনের খানিকটা সন্ত্রম হলো। জজদের কত ক্ষমতা, ইচ্ছে করলেই মানুষকে জেলে ভরে দিতে পারে, এমনকি ফাঁসিও দিতে পারে। যেন রতনের মনের কথাটা বুঝতে পেরেই বিপিন চৌধুরী বললেন, জজের চাকরি বড় বিপদের চাকরি, সেই জন্য আমি তাড়াতাড়ি রিটায়ার করেছি, কিন্তু তবুও বিপদ আমাকে ছাড়ছে না কিছুতেই। রতন কৌতূহলী হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল। বিপিন চৌধুরী বলল, এ চাকরিতে মানুষকে কত রকম শাস্তি দিতে হয়, অনেক সময় নির্দোষ লোকও শাস্তি পায়, তা অস্বীকার করছি না। উকিলরা এমনভাবে মামলা সাজায় যে মাথা পুরো গুলিয়ে যায়। একবার কি হয়েছিল জানো? বিপিনবাবু একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, খাবে নাকি? রতন দুই দিকে মাথা নেড়ে বলল, আমি আমি খাই না, সিগারেটের ধোয়ার গন্ধ তার খারাপ লাগে। কিন্তু এখন গল্প শোনার লোভে ভদ্রলোকের দিকে চেয়ে রইল সে। বিপিনবাবু বলল, একবার নকুল বিশ্বাস নামে একজন লোকের বিরুদ্ধে মামলা চলছিল। লোকটি খুব শক্তপোক্ত চেহারা, লম্বাও বেশ খানিকটা, চোখ দুটো দেখলেই ভয় করে। ওর নামে খুনের মামলা, রাগের মাথায় এক বন্ধুকে খুন করে ফেলেছে, তাও খুব বিভৎসভাবে, একটা পাথর দিয়ে ঠুঁকে মাথা একেবারে ছাতু করে দিয়েছে। লোকটি অবশ্য অস্বীকারও করেছে নিজের দোষ, বারবার বলেছে যে পুরো ব্যাপারটাই নাকি সাজানো, মেরেছে অন্য এক বন্ধু, ওর নামে নাকি দোষ চাপিয়েছে। এমন কথা তো অনেকেই বলে, তাই না? 7 জন লোক সাক্ষী দিল নকুলের বিরুদ্ধে। ওর বাড়িতে একটা রক্তমাখা জামাও পাওয়া গিয়েছিল, নকুলকে ফাঁসির হুকুম দিতেই হলো। তখন নকুল রাগের চোটে কাঠগড়া ধরে ঝাঁকাতে লাগলো আর আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে চেঁচিয়ে বলল, জজ সাহেব, তুমি আমাকে বিনা দোষে ফাঁসিতে পাঠাচ্ছ, আমি তোমায় ছাড়বো না, একদিন না একদিন ঠিক এসে তোমার গলা টিপে মারবো, আমার হাতেই মরবে তুমি। রতন জিজ্ঞাসা করলো, লোকটির কি সত্যি ফাঁসি হয়েছিল? অনেক ফাঁসির আসামি তো ছাড়াও পেয়ে যায়। বিপিনবাবু বলল, নকুল ছাড়া পায়নি, আপিল করেছিল কিন্তু সুবিধে হয়নি, 1 বছর বাদে নকুলের ফাঁসি হয়েই গেল। কেউ তার ডেড বডি নিতে আসেনি, তাই জেলের লোকেরাই পুড়িয়ে ফেলে। নকুল কিন্তু আমার পিছু আজও ছাড়েনি, আমি চাকরিতে ইস্তফা দিয়ে অন্য জায়গায় চলে এসেছি, তাও সে না ছাড়েনি, এখনও পিছু ছাড়েনি। রতন বলল, তার মানে সে তো মরে গেছে, তবুও কী করে? বিপিনবাবু বললেন, তার আত্মা অন্য মানুষের রূপ ধরে আসে, 2 বার আমার গলাও টিপে ধরেছে। রতন এবার হেসে উঠে বলল, ভূতের গল্প, আপনি বুঝি ভূতে বিশ্বাস করেন? বিপিনবাবু বিমর্ষভাবে বলল, আগে করতাম না, এখন তো বিশ্বাস না করে উপায় নেই।
তিনবার সে আমায় আক্রমণ করেছে, অন্য লোকজন এসে পড়ায় জোর বেঁচে গেছি। রাত্রিরে আমি একা একা তাই কোথাও যাই না। নেহাত আমার মেয়ের অসুখের খবর পেয়ে রতন বলল, এখানে ভূত আসবে না, আপনার চিন্তার কিছু নেই। বিপিনবাবু হাত দিয়ে পাশে কি যেন একটা খুঁজতে লাগলো। আপন মনে বলল, চশমাটা কোথায় গেল? রতন বলল, ওই তো পাশের চেয়ারেই রেখেছেন, দেখুন। বিপিনবাবু এবার চশমাটা পেয়ে খালি চোখে লাগিয়ে বলল, চশমা ছাড়া আমি কিছুই দেখতে পাই না। একবার নকুল এসে গলা টিপে ধরার পর চোখ দুটো বেশি খারাপ হয়ে গেছে। এই সময় আরেকজন লোক ঢুকলো, রোগা পাতলা চেহারা, সঙ্গে কোনো মালপত্র কিচ্ছু নেই। বসলো গিয়ে একটু দূরের চেয়ারে। বিপিনবাবু ফিস ফিস করে বলল, সাবধান, এটা হতে পারে। রতন জিজ্ঞাসা করল, তা আপনার এই নকুলের বয়স কত ছিল বলুন তো? বিপিনবাবু বললেন, তা ওই 42 বছর হবে। রতন বলল, এর তো অনেক কম বয়স, 30-এর বেশি তো মনে হচ্ছে না দেখে। বিপিনবাবু বললেন, তাতে কি, নকুলের আত্মা ওর শরীরে ঢুকে পড়তে পারে। রতন অবিশ্বাসের হাসি দিয়ে নতুন লোকটির দিকে আর চোখে তাকালো। নিতান্তই নিরীহ চেহারা, তবে ফার্স্ট ক্লাসের যাত্রী বলে মনে হয় না। লোকটি ওদের উদ্দেশ্যে বলল, ট্রেন বোধহয় লেট হবে বুঝলেন, আপনারা ঘুমিয়ে নিতে পারেন। রতনের অবশ্য ঘুমোবার একটু ইচ্ছে নেই, সে আবার বই খুলল। নতুন লোকটি একটু পরেই বাথরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, সেদিকে কয়েক পা গিয়েই ছপ করে পড়ে গেল মাটিতে এবং মুখ দিয়ে গোঁ গোঁ শব্দ করতে লাগলো। মৃগী রুগীদের এরকম হয়। রতন লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কি হলো আপনার? উত্তর না দিয়ে সে তখনও একই রকম শব্দ করে যেতে লাগলো। রতন বলল, মুখে চোখে জল দিতে হবে যে। সঙ্গে সঙ্গে লোকটির যেন জ্ঞান ফিরে এলো, কটমট করছে চোখ। বিপিন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তুই সেই জট সাহেবটা না? আজ তোকে শেষ করব আমি, নকুল বিশ্বাস কথার খেলাপ করে না। রতন কিছু বোঝার আগেই সে লাফিয়ে উঠে বিপিন চৌধুরীর গলা টিপে ধরল। বিপিন চৌধুরী আর্ত কণ্ঠে বলতে লাগলো, বাঁচাও আমাকে, এ তো আমাকে মেরে ফেলবে। রতনের বিস্ময়ের ঘোর কাটতে খানিকটা সময় লাগলো। সত্যি সত্যি এরকম হয় নাকি, এই নিরহ চেহারার লোকটার শরীরে নকুল বিশ্বাস নামে একজন খুনি রাত্তা ভর করেছে? রতন পেছন দিক থেকে লোকটাকে টেনে ছাড়াবার চেষ্টা করলো। অমনি লোকটি বিপিন চৌধুরীকে ছেড়ে দিয়ে উল্টো দিকে ফিরে আচমকা এক ধাক্কা মারল রতনকে। টাল সামলাতে না পেরে রতন পড়ে গেল মাটিতে। সেই লোকটি রতনের বুকে চড়ে গলা টিপে ধরল। বিপিন চৌধুরী এই ফাঁকে দৌড়ে পালালো ঘর থেকে। বুকের ভেতরটা আঁকু পাঁকু করছে রতনের। এবার সে দারুণ ভয় পেয়ে গেছে, ভূতের সঙ্গে কি করে লড়াই করবে সে। সে কাতর গলায় বলল, আমায় মারছো কেন? কেন মারছো আমায়? আমি তো কোনো দোষ করিনি। লোকটি অমনি হাত আলগা করে বলল, তাই তো তোমায় কেন মারব? সে বেটা পালালো কোথায়? হ্যাঁ, মুক্তি পেয়ে রতন হাঁফাতে লাগলো, বাপ রে বাপ, খুব জোর বাঁচা বেঁচে গেছি, এ কি সব ভুতুরে কাণ্ড রে বাবা। দারুণ তেষ্টা পেয়ে গেছে। চামড়ার ব্যাগটায় জলের বোতল আছে, সেই ব্যাগটার দিকে হাত বাড়াতেই আবার সে চমকে উঠল। ব্যাগটা নেই সেখানে, খড়ের মধ্যে কোথাও নেই। তারপর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখল, মানি ব্যাগটাও নেই। তার মানে সবটাই কি সাজানো, সবটাই অভিনয়, ভূতটুত কিচ্ছু নয়। বিপিন চৌধুরী নামের লোকটা কালো ব্যাগটা তুলে নিয়ে গিয়ে কি পালিয়েছে? আর ধস্তাধস্তির সময় অন্য লোকটা পকেট থেকে তুলে নিয়েছে মানি ব্যাগ। মানি ব্যাগে বেশি টাকা ছিল না, কালো ব্যাগটায় ছিল 50,000 টাকা, খুব শীঘ্রই তার দাদার মেয়ের বিয়ে। বাবা সেই জন্য টাকাটা ব্যাংক থেকে তুলিয়ে রতনের হাত দিয়ে পাঠিয়েছিলেন। বিপিন চৌধুরী ব্যাংকে ঘোরাঘুরি করে, দেখে কে কত টাকা তোলে। রতন যে আজ সেই ট্রেনে কলকাতায় যাবে তাও কোনো রকমভাবে জেনেছে সে। কিন্তু এখন কি হবে? এখন তো ওদের ধরা অসম্ভব। নিশ্চয় মিলিয়ে গেছে বাইরের অন্ধকারে, পুলিশকে একটা খবর দিতে হবে। কিন্তু তাতেও কি লাভ আছে কিছু? রতনের মনটা খুব ভেঙে গেল। হঠাৎ নজরে পড়ল মাটিতে বিপিন চৌধুরীর চশমাটা পড়ে আছে। যদি সেটা পুলিশের কোনো কাজে লাগে সেই ভেবে তুলে নিল চশমাটা। তারপর দরজার কাছে এসে দাঁড়ালো। ট্রেন আসার আর দেরি নেই, তাই স্টেশন জেগে উঠেছে। রতন দেখলো এক জায়গায় একটা ছোটোখাটো ভিড়, লোকেরা গোল হয়ে দাঁড়িয়ে, মাঝখানে যেন কিছু একটা রয়েছে। সে দৌড়ে গেল সেদিকে। এবার আবার সে আরেকবার চমকে উঠল। মাটিতে পড়ে আছে বিপিন চৌধুরী নামের সেই লোকটি, পাশেই তার চামড়ার কালো ব্যাগ। একজন বলল, এই লোকটি ব্যাগ হাতে নিয়ে ছুটে যাচ্ছিল, একটা পাথরে পা লেগে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেছে, মাথায় চোট লেগেছে খুব। দুজন লোক তার চোখে মুখে জল ছিটে দিচ্ছে। রতন বুঝল চশমার ব্যাপারে লোকটা সত্যি কথাই বলেছিল, চোখে ভালো দেখতে পায় না সে, তাই হোঁচট খেয়েছে। একটু পরেই লোকটির জ্ঞান ফিরে এলো, চোখ মেলে তাকালো সে। ভিড় ঠেলে একেবারে সামনে গিয়ে রতন চশমাটা দোলাতে দোলাতে বলল, এই যে নকল জজ সাহেব, তোমার সত্যিকারের নামটা কি বলো তো এবার দেখি।
লোকটি হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমার নাম নকুল বিশ্বাস, আমাকে আর যাই করো, শাস্তি দাও, যাই করো না কেন, ফাঁসি দিও না, দয়া করে ফাঁসি দিও না।